ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি দেখুন তো, জলে ডুবে গিয়েছিল। আমি আর্টিফিশিয়াল রেসপিরেশন করে ওর জ্ঞান ফিরিয়েছি, আবার অজ্ঞান হয়ে গেছে। আর কোনো ভয় নেই, আপনি তোকে বাঁচিয়ে তুলেছেন। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমাকে একবার শহরে নার্সিংহোমে যেতে হবে। আপনি যাচ্ছেন ডাক্তার? কিছু ভাববেন না, উনি সুস্থ হয়ে গেছেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ডাক্তার। ডাক্তারবাবু তো চললেন, এবার তো দেখ বাঁচাবে কে। থাকে আপনি হুজুর। হ্যাঁ গোপীনাথ, আয়ুষ্মান ভব, এই যে 500 টাকা দে। আরে দে না 500 টাকা, নে বার কর। গেল বাড়ির ওষুধের দাম দেবার। তোমাদের সবাইকে আমি রাত জিজ্ঞেস করবো কি করে গেল ঝিলিক লেকে। ধন্যবাদ। শুনছেন, কেসটা তো সুইসাইড বলে মনে হচ্ছে, পুলিশকে তো জানাতে হবে, আইন বলে কথা। যদি কিছু খরচা টর্চা করেন তো আমি একটা ব্যবস্থা। গোপী যন্ত্র তো ভালোই বাজছে গোপী বাবু। আপনি মেয়েটির? আমি ওর অফিসিয়াল গার্জেন। কোথায় আছে? আসুন আসুন। তোমার জন্য এখন থানা পুলিশ করতে হবে, বেড়াতে এসে কি সব কাণ্ড। ডাক্তারবাবুকে কমপ্লিট টেস্ট নিতে বলে। ভয় কিছু নেই তো? না। তবে কোন রকম উত্তেজনা ওর পক্ষে খুবই বিপজ্জনক, ওকে একদম ডিস্টার্ব করবেন না। ওকে ঠিক আছে, মেয়েরা তোমরা একে একদম ডিস্টার্ব করবে না। এখন কেমন আছো? কোনো ভয় নেই মাই সুইট গার্ল। ও কি ভাবনাতেই না পড়েছিলাম। চল গুপি কম্পাউন্ডার এক ডোজ দিয়ে দেবে। ঠিক আছে জন্ডে। সুইসাইড কেস আবার এসেছেন কেন?
बने जंगले कत जन नाचते नाचते एलो आर फुरत कर उड़े बड़िए गल दीदीमणि के ओदिक क्वार्टर टे नहीं जा हेमंतू के बोले जाब खन जा चेष्टा कर ले डोज छाड़बो ना पढ़ाबार पथ पाबे ना কাল রাতে বেরিয়েছেন এখনো ফেরেননি চিরদিনের জন্য মনে লেখা থাকবে এখন তো দেখছি চিনতেই পারছেন না চিনে লাভ কি কাজ হয়ে গেলে আপনারাই তো চিনতে পারেন না যাবার সময় একবার বলেও তো গেলেন না অভিমান তা অবশ্য হবারই কথা তাই তো মান ভাঙাবার জন্য চলে এলাম এসেছেন তো দেখতেই পাচ্ছি কবে যাবেন যাব না থাকতেই এসেছি এখানে ভয় পাচ্ছেন যদি ঘরে ভর করি ভয় নেই চাকরি নিয়ে এসেছি থাকছি হেলথ সেন্টার কম্পাউন্ডের কোয়ার্টারে সত্যি থাকবেন এখানে কিন্তু আমার যে বাবার ওখানে যাওয়ার ক্যান্সেল এখন আমার সঙ্গে যাওয়া কিসের ভয় ছেলেবেলা থেকে আমার বাবা নিরুদ্দেশ আমার জীবনটাই অভিশাপ কোনদিন তোমাকে যদি হারাতে হয় আমি বাঁচব না স্বাক্ষর এ তোমার মিথ্যে ভয় ছিল কিন্তু তোমার বাবা যদি রাজি না হন বাবাকে আমি রাজি করাবই কথা দাও স্বাক্ষর আমাদের অন্তরের ভালোবাসা যেন মিথ্যে না হয়ে যায় কথা দিলাম गोपीनाथ आनंद फूर्ति जुआरे एक भाटा खेलिए दाओ तो है आज हमार की आनंद हम तो ये छम तर जीवन सुखे शांति फरे उठुक
সেদিন আগের মাথায় তোমাকে অনেক আজেবাজে কথা বলেছিলাম, আমাকে ক্ষমা করো মা। ফাতিমা, মা কখনো মেয়ের উপর রাগ করতে পারে? সন্তানকে মা আশীর্বাদ করে, খুব ভরা আশীর্বাদ, তোরা সুখী হ। কেন তুমি আমায় জ্বালাতন করছো? আমি কি তোমার ভালোবাসি গো? মেয়েরা মা বোনের জাত, আমি তাদের শ্রদ্ধা করি। নাজদিদি মনে কি চোখে দেখো, তা তো আমি দেখেছি। সে তোমার কি হয় গো, মা না বোন? তাকে আমি ভালোবাসি, বিয়ে করবো। বাবু যাই। আমি স্বাক্ষরের বাবা। আসুন আসুন, ভিতরে আসুন। তুমি তাহলে সেই নার্স যে স্বাক্ষরকে বিয়ে করতে চায়? তোমার বাবা কি করেন? আমার বাবা ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী। তোমার বাবা ডাক্তার আর তুমি নার্স, কোথায় থাকেন তিনি? অনেকদিন আগে তিনি কোথায় চলে গেছেন তার কোনো খবর জানি না। বাহ, চমৎকার গল্প বানিয়েছো তো। গল্প বলো, তোমার কোনো পিতৃ পরিচয় নেই? না, এই কথা বলবেন না, আমার মা আছেন। হ্যাঁ, যিনি তোমাকে এই ব্যবসায় নামিয়েছেন। বলো, কত টাকা পেলে তুমি স্বাক্ষরকে ছাড়বে? টাকা? হ্যাঁ টাকা, যা তুমি চাও তোমার মা চায়। আমার ছেলের বিয়ে আমি অন্য জায়গায় দিচ্ছি, তোমার টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে।